সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আজকে আমি মলা মাসের চচ্চড়ি করে দেখাবো তো চলুন রান্নার প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করি দেখি রান্নাটা কিভাবে করি এই তো আমি ফার্স্ট আপনার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিবে কারণ আমি এটাকে মেখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করব তো আমি এখানে আপনার টমেটো পেঁয়াজ কুচি আর একটু সামান্য রসুন কুচি আর হচ্ছে আপনার পেঁয়াজের কলি আর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আমি এগুলো সব কিছু অ্যাড করে দিয়েছি আর এটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে বসিয়ে দিব। আর একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মেখে আমি আপনার চুলায় বসিয়ে দেবো আর এটা এভাবে চচ্চড়ি করলে খেতে অসাধারণ লাগে আপনারা হাতে মেখে রান্না করলে আর আপনি ইচ্ছে করলে মশলাটা কষিয়েও রান্না করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হলো এভাবে রান্নাটা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি টেস্ট হয় তাই আমি এভাবেই রান্না করলাম তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই তো আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মাখিয়ে এখন কিছু পানি অ্যাড করে দেব এই তো আমি একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দিয়ে আমি এটা আপনার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর আমার এই রান্নাটা করতে বেশ সময় লাগবে না অল্প সময়ের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে আর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে নোটিফিকেশান আকারে আমার ভিডিও ছাড়া মধ্যেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো আমার তরকারি ঝোলটা শুকিয়ে এসেছে তো আমি এখন ধনিয়া দিয়ে দিলাম আর ধনিয়া দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এটাকে আপনারা যতটা মানে চটচুটি পোড়া পোড়া করবেন এটার খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে আর অনেক বেশি মজা লাগবে আর এটা গরম ভাতের সাথে সাফ করলে কিন্তু সেরকম লাগে আর এই তো আমার মলা মাছটা হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার অন্য আরেক দিন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ